আচমকাই অসুস্থ বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাস। সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করে নিজেই অসুস্থতার কথা জানালেন নিক। সঙ্গে জানালেন আগামী কয়েকটা কনসার্টে তিনি অংশ নিতে পারবেন না। এই ভিডিওতে অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়েছেন নিক। সোশ্যাল মিডিয়ায় নিক জোনাস জানান ইনফ্লুয়েঞ্জা হয়েছে তার, কয়েকদিন ধরেই গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। যতদিন এগুচ্ছে গলার অবস্থা আরও খারাপ হচ্ছে, জ্বর আছে, গায়ে ব্যথা। ডাক্তার বেশ কয়েকদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন নিককে। এই যখন তার শারীরিক অবস্থা, তখন সমস্ত কনসার্ট বাতিলের ঘোষণা দেন এই শিল্পী। কয়েক মাস আগে মুম্বাই এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাস। মুম্বাইয়ের লোলা পালোজায় পারফর্ম করেছিলেন নিক ও তার ভাইয়েরা। জোনাস ভাইয়ের পারফরমেন্স দেখে আপ্লুত গোটা মুম্বাই।